দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। রোজার জন্য আপনাদের জন্য আবার নিয়ে এলাম আরেকটি রেসিপি। আজকের রেসিপিতে আপনাদেরকে দেখাবো চিকেন পাকোড়া, এবং চিকেন পাকোড়ার সাথে আলু পাকোড়ার মধ্যে চিকেন দিয়ে একটা ডিফারেন্ট রেসিপি। আমি আশা করছি আপনাদের এটা খুব পছন্দ হবে, এবং এটা অত্যন্ত মজাদার, ইজিলি বানানো যায় একটা রেসিপি, ঘরে বানানো রেসিপি। আমরা রোজার সময় প্রায় দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসে খাই। আমি আশা করবো এই ভিডিওগুলো দেখার পরে আপনারা নিজেরাই বাসায় ইফতার বানাতে ইন্টারেস্টেড হবেন। চলুন দেখে আসি আজকের রেসিপিতে। আমাদের রেসিপিটি এরকম, শেষ করলে দেখবেন যে প্লেটে রাখার সাথে সাথে এই যে ছোট ছোট চিকেন পিসের পাকোড়া। আজকে আমরা এটা ডিটেল একটা প্রিপারেশন কিভাবে নিতে হয় আমরা দেখে আসব। প্রথমে আপনার লাগবে বোনলেস চিকেন 500 গ্রাম, এটাকে ছোট ছোট পিসে কাটা। এটার মধ্যে প্রথমে হচ্ছে হলুদ দিতে হবে, তারপরে চিলি পাউডার, লাল মরিচের গুঁড়া, কিউমেন পাউডার, ধনিয়া, জিরা, গরম মশলা, জিঞ্জার এবং গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট, এরপর আপনার কাঁচামরিচ কাটা। এগুলো হচ্ছে পরিমাণ মতো, যারপর আপনি লবণ দিবেন টেস্ট মতো, এরপরে লেমন জুস দিতে পারেন, মেথি দেওয়া যেতে পারে, আপনি চাইলে নাও দিতে পারেন। এরপর আপনি 1 টেবিল চামচ তেল দিতে পারেন। এবার আপনি এগুলোকে হাত দিয়ে মাখাবেন ম্যারিনেট করার জন্য। তার মানে আমরা এতক্ষণ যে মশলাগুলো দিলাম সেগুলো হচ্ছে ম্যারিনেট করার জন্য। এই মশলা কিছুটা 19-20 হতে পারে, আপনি চাইলে কোনোটা আপনি বাদও দিতে পারেন। এরপর এই ম্যারিনেট করার জন্য মাংসটাকে 60 মিনিট 1 ঘন্টা আলাদা করে রেখে দিন। 1 ঘন্টা পর আপনি একটা বেসন 4 টেবিল চামচ দিবেন, এরপরে আপনি ময়দা দিবেন, আপনি যদি কর্নফ্লোর থাকে কর্নফ্লোর দিবেন। অনেক সময় ফুড কালার দেয়, আমি বলবো ফুড কালার অ্যাভয়েড করলে ভালো। আপনার এরপরে অল্প পরিমাণ লবণ দিতে পারেন, এবং 2 টেবিল চামচ পানি দিয়ে এবার এটাকে আবার হাতে মাখান। মিক্সটা এমনভাবে করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের পিসে ভালো করে কোটিং লাগে এই ময়দা এবং অন্যান্য মশলার। মাখানো হয়ে গেলে দেখুন এগুলো এরকম লাগবে। এখন এগুলোকে আবার 10 মিনিট আলাদা করে রেখে দিন, মশলাগুলো যাতে বসে যায়। এখন তেল গরম করে এটাকে ডিপ ফ্রাইয়ের জন্য রেডি করুন। মিডিয়াম হিটে আপনি তেলের মধ্যে এই মাংস পিসগুলোকে আলাদা আলাদা করে ছেড়ে দিন, তাতে এটা একটা পাকোড়ার মতো এটা ফ্রাই হয়ে যাবে। বাট এগুলোকে একসাথে না দিয়ে অল্প অল্প করে ব্যাচ বাই ব্যাচ আপনাকে দিতে হবে, এবং আপনি আস্তে করে এগুলোকে ডিপ ফ্রাই হয়ে গেলে, 4-5 মিনিট ফ্রাই হয়ে গেলে আপনি এগুলোকে চামচ দিয়ে উঠিয়ে নেবেন। চার পাঁচ মিনিট ধরে ফ্রাই করলে এগুলো হয়ে যাবে, তারপর এগুলোকে উঠিয়ে নিলে পরবর্তী ব্যাচ গুলোকে একইভাবে একই পদ্ধতিতে আপনি যদি ফ্রাই করেন সেক্ষেত্রে আপনার চিকেন পাকোড়া হয়ে গেল। প্লেটের উপর রাখবেন, কি সুন্দর চিকেন পাকোড়া, খেতে অত্যন্ত মজা, এটা ইফতারে খাওয়া যেতে পারে। এই হয়ে গেল আপনার চিকেন পাকোড়া। এরপর আমরা পাকোড়ার চিকেন পাকোড়ার আরেকটা ভ্যারিয়েশন দেখব, যেটা হচ্ছে যে আলুর সাথে চিকেন দিয়ে একটা পাকোড়া। এটাও পাকোড়া, কিন্তু এটার বানানোটার মধ্যে আলু থাকবে, কাটা আলু। এখন এই পাকোড়া বানানোর জন্য আমরা এখন ডিটেল প্রিপারেশনে যাব। এই আলুর পাকোড়ার ভেতরে আপনার চিকেন পিস আছে, তার মানে আমাদের প্রথমেই লাগবে চিকেন পিস, বোনলেস 300 গ্রামের চিকেন। এই চিকেন পিসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে আমরা এরপরে বিভিন্ন মশলা ঢালতে থাকবো, যেমন প্রথমে হলুদ গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপরে করিয়েন্ডার পাউডার, ধনিয়া, কিউমিন, জিরা, গরম মশলা, লবণ, মেথি,
জিঞ্জার গার্লিক পেস্ট, আদা লবণ, আদা রসুনের পেস্ট, তারপর লেমন জুস পরিমাণ মতো দিন। এরপরে আপনি বেসন দিন 3 টেবিল চামচ। এর উপরে আপনি 1.5 টেবিল চামচ পানি দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করুন, যাতে প্রত্যেকটা চিকেন পিসের ভেতরে মশলা চলে যায়। এটা হাতেও করা যেতে পারে। ম্যারিনেট হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য আলাদা করে রাখুন, যাতে মশলাটা ঢুকে যায় মাংসের ভেতরে। এই ফাঁকে আপনি একটা প্লেটের মধ্যে 800 গ্রাম আলুকে স্লাইস করে শ্রেডেড চিকন চিকন করে কেটে আপনি এগুলো আলাদা করে রাখুন। এটার মধ্যে এখন বিভিন্ন মশলা দেয়া হবে। প্রথমে লাল মরিচের গুঁড়া 2.5 টেবিল চামচ, এরপরে কালো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গার্লিক পাউডার 1.5 টেবিল চামচ, লবণ দিতে হবে 1 টেবিল চামচ, এরপর আপনাকে দিতে হবে কর্নফ্লাওয়ার 8 টেবিল চামচ, তারপর আপনি দিবেন ময়দা 6 টেবিল চামচ। এগুলোকে এখন আপনি হাতে সুন্দর করে মাখাবেন, মিক্স করবেন, যাতে সব আলুর মধ্যে মশলা ঢুকে যায়। এটাকে আপনি 10 মিনিটের জন্য আলাদা করে রাখুন, যাতে এই আলু থেকে পানি ছেড়ে দেয়। এখন আপনি ডিপ ফ্রাইয়ের জন্য তেল গরম করবেন ফ্রাই প্যানে। এখন এটা দেওয়ার সময় প্রথমে হাতের তালুতে আপনি কিছুটা আলু নিন, এটার বেইজের উপরে এক টুকরা মাংস রাখুন, আবার উপরটা ঢেকে দিন আবার আলু স্লাইস দিয়ে। এখন এইটাকে আপনি একসাথে করে ছেড়ে দিন তেলের মধ্যে। এই হয়ে যাবে আপনার একটা সিঙ্গেল পাকোড়া। এভাবে আপনি আবার রিপিট করুন প্রসেসটাকে। আলুর উপরে এক পিস মুরগির মাংসের মধ্যে আবার আলু দিয়ে ঢেকে দিন, এই পাকোড়ার পিসটাকে আপনি ছেড়ে দিন তেলের মধ্যে। এভাবে আপনি ব্যাচে ব্যাচে পাকোড়া ছেড়ে দিন। 5-6টা পিস দিলে এটা ফ্রাই হোক 3-4 মিনিট পর্যন্ত। অনেক সময় এটা 8-9 মিনিটও নিতে পারে। আপনি মিডিয়াম হিট হলে আপনি 8-9 মিনিট ধরে ফ্রাই করুন, উল্টে পাল্টে দিন, যাতে দুই সাইডেই ভালো মতো ফ্রাই হয়। ফ্রাই হয়ে গেলে কালারটা আপনার গোল্ডেন কালার হয়ে যাবে, আপনি কালার দেখলে বুঝতে পারবেন। আরেকবার উল্টে দিন। এরপর আপনি এরকম ক্রিস্পি হয়ে গেলে, গোল্ডেন এবং ক্রিস্পি হয়ে গেলে আপনি দেখে বুঝতে পারবেন, তখন আপনি প্লেটে বেড়ে রাখুন। এরকম করে আমাদের জন্য তৈরি হয়ে গেল আলু এবং চিকেনের আরেকটা পাকোড়া। এটা একটা ডিফারেন্ট আইটেম। তাহলে আমরা 2টা পাকোড়ার আজকে মেনু দেখলাম। তাহলে দর্শক মন্ডলী, আমাদের আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আজকের রেসিপিটা চিকেন পাকোড়া ছিল এবং চিকেনের সাথে আলুর পাকোড়া। আশা করছি এই সহজ রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এবং এইখানে আপনি চিকেন হিসেবে ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগি বা দেশি মুরগি ব্যবহার করতে পারেন। আপনারা বাসায় সুস্বাদু খাবার রান্না করুন, ইফতারে ডিনারে এগুলো উপভোগ করুন। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনারা কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো। আর আবার দেখা হবে আপনাদের নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো ইফতার বা সেরির মেনু নিয়ে। সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিয়মিতভাবে রোজা রাখবেন। দেখা হবে আগামী পর্বে। সবাইকে এই পর্ব দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।